ঢাকা ডিভিশন প্রিমিয়ার লীগ ডিপিএল এ বিধ্বংসী ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। আজ গাজী গ্রুপের বিপক্ষে মাত্র 25 বলে 59 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এদিন 50 করতে তিনি বল খেলেন মাত্র 21টি। 59 রানের এই ইনিংসে তিনি 4টি ছক্কা ও 5টি চার হাঁকা। এবার বিপিএলও একের পর এক বিধ্বংসী ব্যাটিং করেছেন তিনি। মাঝখানে আইপিএল এ দল না পাওয়া, তারপর ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকা সফর, সবকিছু চাপিয়ে এবার ডিপিএল ও নিজের সময়মায় দেখা মিলেছে সাকিব আল হাসানের। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সাকিব যেন এক আগ্রাসী ক্রিকেটার। এদিন সাকিবের স্ট্রাইক রেট ছিল প্রায় 250-এর মতো। প্রিয় দর্শক, বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস ডেইলির সঙ্গেই থাকুন।